ইউক্রেন রাশিয়া যুদ্ধে প্রতিপক্ষকে হামলায় ব্যবহার হচ্ছে মানববিহীন উড়োজাহাজ বা ড্রোন। শত্রুপক্ষকে ঘায়েলে কার্যকর ভূমিকা রাখছে এসব ড্রোন। এমনকি সাম্প্রতিক সময়ে রুশ কিংবা ইউক্রেনের স্থাপনায় বোমা বা গোলা হামলার ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে সামরিক অসামরিক গ্রেডের অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন ধরনের ড্রোন। রুশ ইউক্রেন যুদ্ধে কে কোন ধরনের ড্রোন ব্যবহার করছে, কতটা কার্যকর এই ড্রোনগুলো, এসবের বিস্তারিত নিয়েই এবারের দৃশ্যপট। ক্রিমিয়ার পশ্চিমাঞ্চলে রুশ সামরিক ঘাঁটি কিংবা সেভাস্তোপোলের বিমান ঘাঁটিতে সম্প্রতি যে হামলাগুলো চালানো হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রেই ছোট কামিকেজ ড্রোন ব্যবহার করা হয়েছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই এ ধরনের ড্রোন ব্যবহার করেছে। ছোট কিন্তু অত্যন্ত কার্যকরী একটি ড্রোন কামিকেজ ড্রোন, সুইচ ব্লেড ড্রোন নামেও পরিচিত। এই ড্রোনগুলোতে ক্যামেরা ও গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস যুক্ত থাকে। একজন ব্যবহারকারী লক্ষ্যবস্তুকে টার্গেট করে ড্রোনকে সেখানে উড়িয়ে নিয়ে বিস্ফোরণ ঘটাতে পারেন। এই ড্রোনের ভেতর বিস্ফোরক বোঝাই করা থাকে। এগুলো লক্ষ্যবস্তু খুঁজে না পাওয়া পর্যন্ত আকাশে চক্কর দিতে থাকে। মার্কিন ধনকুবের ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স ইউক্রেনকে স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তি ব্যবস্থা সরবরাহ করছে। এটির মাধ্যমে বাণিজ্যিক ড্রোন এবং এর অপারেটরের মধ্যে একটি গোপন এবং নিরাপদ সংযোগ তৈরি করা যায়। ড্রোন বিশেষজ্ঞরা জানান, কামিকেজ বা সুইচ ব্লেড ড্রোনগুলো যানবাহন ও সাজবহরকে অনেক দূর থেকেও আঘাত করতে পারে। কামিকেজ ড্রোন বেশ ভয়ঙ্কর বলে এটিকে সুইসাইড ড্রোন বা আত্মঘাতী ড্রোনও বলা হয়। ড্রোনের ক্ষেত্রে সাধারণত কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে আকাশ থেকে মিসাইল বা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে কামিকেজ ড্রোনের ক্ষেত্রে বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে লক্ষ্যবস্তুর কাছে গিয়ে সেখানেই বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়, আর এ কারণেই এটিকে আত্মঘাতী ড্রোনও বলা হয়। যুদ্ধে ব্যবহৃত ইউক্রেনের সামরিক গ্রেডের প্রধান ড্রোন হচ্ছে বাইরাক্তার টিবি-2। তুরস্কের তৈরি এই ড্রোনটি দিয়ে রাশিয়াকে প্রতিহত করতে ব্যাপক সাফল্য পেয়েছে ইউক্রেন, এমনটাই দাবি করেছে কিয়েভ। ড্রোনের কার্যকারিতা অবিশ্বাস্য রকমের হওয়ায় অনেক দেশই হুমড়ি খেয়ে পড়ছে তুরস্কের এই ড্রোন কিনতে। বাইরাক্তার টিবি-2 দেখতে ছোটখাটো একটি বিমানের মতো, যেটিতে ক্যামেরা ও লেজার গাইডযুক্ত বোমাও রয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই হাতিয়ারের কাছে একরকম নাস্তানাবুদ হতে হয় রুশ বাহিনীকে। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যানসহ বড়সড় ঘাঁটিও ঘুরিয়ে দিতে সক্ষম বাইরাক্তার টিবি-2 ড্রোন। অস্ত্রের গুদামের মতো লক্ষ্যবস্তু খুঁজে বের করা এবং রাশিয়ার মস্কভা যুদ্ধজাহাজে হামলা চালিয়ে সেটিকে ডুবিয়ে দিতে এই ড্রোন ভূমিকা রাখে বলে জানায় ইউক্রেন। বাইরাক্তার টিবি-2 ড্রোনের নকশাকারক সেলজুক বাইরাক্তার আবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মেয়ের জামাই। ইউক্রেনের সফলতায় বিশ্বের অন্যান্য দেশগুলোও এই ড্রোন কিনতে লাইন ধরছে বলে জানান সেলজুক বাইরাক্তার। বাইরাক্তার টিবি-2 আকাশে 25,000 ফুট পর্যন্ত উপরে উঠতে পারে। প্রতিপক্ষের স্থাপনায় বৃষ্টির মতো লেজার গাইডেড রকেট ছুড়তে পারে বাইরাক্তার টিবি-2। রুশ সেনাদের প্রতিরোধে ড্রোনগুলো এতটাই কার্যকর যে ইউক্রেনের সেনারা এটিকে সুপার উইপেন হিসেবে আখ্যা দেয়। ইউক্রেনের যদি থাকে বাইরাক্তার টিবি-2, তবে বলা যায় রাশিয়ার রয়েছে সামরিক গ্রেডের ড্রোন অরলান্টেন। ইউক্রেনের অনেক বাইরাক্তার ড্রোন রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে। শত্রুপক্ষের অবস্থান খুঁজে পাওয়ার 3 থেকে 4 মিনিটের মধ্যে লক্ষ্যবস্তুকে তাক করে কামানের গোলা দাগাতে পারে অরলান্টেন। ড্রোন ছাড়া এ ধরনের হামলা চালাতে কমপক্ষে 20 থেকে 30 মিনিট লাগে। তবে অরলান্টেনের সাহায্যে
অল্প সময়ের মধ্যেই শত্রুদের ঘায়েল করা সম্ভব বলে জানান রুশ সেনারা। মানুষবিহীন উড়োজাহাজ অরল্যান্টান বানিয়েছে সেন্ট পিটার্সবার্গের রাশিয়ান ফার্ম স্পেশাল টেকনোলজি সেন্টার এলএলসি। এই ড্রোনটি একাধারে আকাশে টহল, পর্যবেক্ষণ, গবেষণা ও উদ্ধার কাজেও ব্যবহার করা হয়। শুধু তাই নয়, কমব্যাট ট্রেনিং বা যুদ্ধের প্রশিক্ষণ, রেডিও সিগন্যাল শনাক্ত ও দুর্গম অঞ্চলেও অভিযান চালাতে সক্ষম এই অরল্যান্টান। ডে লাইট ক্যামেরার পাশাপাশি এটিতে থার্মাল ইমেজিং ক্যামেরা যুক্ত থাকে, যে প্রযুক্তির সাহায্যে রাতের বেলা বা অন্ধকার ও ধোঁয়াতেও নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম অরল্যান্টান ড্রোন। 3G ও 4G সেলুলার নেটওয়ার্ক ব্যবহার করে 3D ম্যাপ ও অন্যান্য প্রযুক্তির সাহায্যে সহজে লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে এটি। যে কোনো আবহাওয়ায় সর্বোচ্চ 5 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে অরল্যান্টান। শুধু তাই নয়, ঘন্টায় 110 থেকে 150 কিলোমিটার বেগে টানা 18 ঘন্টা উড়তে পারে রাশিয়ার মানববিহীন এই উড়োজাহাজ। সামরিক ড্রোনের দাম অনেক বেশি, সে হিসেবে সামরিক ড্রোনের বদলে সাধারণ ড্রোনও ব্যবহার করছে রাশিয়া ও ইউক্রেন। একটি বাইরাক্তার TB2 ড্রোনের দামই $20 লাখ, অন্যদিকে একটি অরল্যান্টানের দাম $1,20,000 বেশি। দুপক্ষই এখন, বিশেষ করে ইউক্রেন, ছোট বাণিজ্যিক মডেলের ড্রোন ব্যবহারের দিকে ঝুঁকছে। এরকম একটি ড্রোন হচ্ছে DJI ম্যাভিক 3, যেটির দাম পড়ে $1,700। ইউক্রেনের ড্রোন প্রস্তুতকারী একটি কোম্পানির হিসেবে দেশটির প্রতিরক্ষা বাহিনীর কাছে আনুমানিক 6,000-এর মতো ড্রোন আছে। সংশ্লিষ্টরা বলছেন, সামরিক ড্রোনের মতো বাণিজ্যিক কাজে ব্যবহৃত ড্রোনেও ছোট আকারের বোমা স্থাপন করা যায়। আবার ইউক্রেনের কাছে রাশিয়ার মতো বিপুল সংখ্যক গোলা বারুদ ও অস্ত্র নেই, তাই এই বাণিজ্যিক ড্রোনগুলো দিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করতে অনেক বেশি ব্যবহার করছে ইউক্রেন। স্বাভাবিকভাবেই বাণিজ্যিক ড্রোনগুলো সামরিক ড্রোনের তুলনায় অনেক কম শক্তিশালী। যেমন DJI ম্যাভিকের পাল্লা মাত্র 30 কিলোমিটার, আর এটি উড়তে পারে মাত্র 46 মিনিট। ইউক্রেনের সামরিক ড্রোনের হামলা প্রতিরোধে নিজস্ব রাডার প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে রাশিয়া। অন্যদিকে বাণিজ্যিক ড্রোনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স যন্ত্র ব্যবহার করা হয়। বাণিজ্যিক ড্রোনগুলো যেন GPS ব্যবহার করে পথ খুঁজে না পায়, সেজন্য রুশ বাহিনী ব্যবহার করে স্টুপর রাইফেল। এটি থেকে ইলেকট্রোম্যাগনেটিক পালস নিক্ষেপ করে সেই ড্রোনগুলোকে থামিয়ে দেওয়া হয়। আবার অপারেটরের সঙ্গে যেন বাণিজ্যিক ড্রোনগুলো যোগাযোগ করতে না পারে, সেজন্য অ্যারোস্কোপের মতো অনলাইন সিস্টেমও ব্যবহার করে রাশিয়া।